আজকে আমি এসেছি দুই তারকার ব্যাপারে কথা বলতে যারা ভীষণই ফেমাস কিন্তু তাদেরকে আমরা স্ক্রিনেতে অন স্ক্রিন সামনাসামনি দেখতে পাই না এবং কেন সেটাও তোমাদের বলতে এসেছি তার আগে বলি যে হিরোইনের কথা আমি বলতে চলেছি তিনি কে তিনি হচ্ছেন দি ডান্সিং ডিভা বলা যেতে পারে তার মুদ্রা বলো বিভিন্ন স্টেপস বা আদায় তাতে আমরা ফুল ফিদা হয়ে গেছি আর নয়ের দশকে তিনি তো পুরো মাতিয়ে রেখেছিলেন কে বলতো তিনি মনে হয় বুঝতে পেরে গেছো আমি মাধুরী দীক্ষিত নেনে তার কথা বলছি আজকে আমি মাধুরী দীক্ষিতের সম্বন্ধে কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর অপরদিকে কোন নায়কের কথা বলছি বলতো তিনি হচ্ছেন দি অ্যাংরি ইয়াং ম্যান মানে ডনেতে যাকে আমরা দেখি বা বলা ভালো বিগ বি মানে অমিতাভ বচ্চন আমি তার কথাও বলবো এবার দুজনকার মধ্যে মানে কী এমন ঘটলো বা কী হয়েছিল যে কারণে আমরা অন স্ক্রিন প্রেজেন্স বা মানে মুভির ক্ষেত্রে তাদেরকে খুব কম দেখি কী ঘটেছিল সেই নিয়েই তোমাদের সাথে আজকে গল্প করব কিন্তু তার আগে পুরোটা জানতে হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বাটনটি ক্লিক করো যাতে কোনো আপডেটস তোমাদের না মিস হয় সঙ্গে রাখো আজ তক বাংলাকে তো চলো মুভিং অন টু দ্য মেইন পার্ট কী এমন হয়েছিল শোনা যায় যে টিনু আনন্দের একটি মুভিতে মাধুরী দীক্ষিত অ্যাক্টিং করা তো শুরু করেন মানে সেই মুভিটির নাম হয় শনাক্ত এই মুভিটিতে প্রধান চরিত্রে থাকে অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিত কিন্তু এমন একটি সিন হয় বা একটা সিন থাকে যে কারণে মাঝপথে মুভিটি ছেড়ে বেরিয়ে আসেন মাধুরী দীক্ষিত আর তারপরেই আমরা আর কিন্তু কোনো মুভি দেখি না একে অপরের সঙ্গে মানে অমিতাভ বচ্চন এবং মাধুরীকে একে অপরের সঙ্গে মুভি করতে আমরা কিন্তু আর দেখি না তো কী ঘটেছিল সেই দিনকে বলি তোমাদের এবার শোনা যায় মানে তিনু আনন্দ তার একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে মুভিটিতে ওই সিনটায় এরম রিকোয়ারমেন্ট ছিল যে মাধুরী দীক্ষিতকে শ্যুট করতে হতো তার অন্তর্বাস পরে মানে ব্রা পরে কিন্তু সেইটাতে মাধুরী দীক্ষিত একদমই রাজি হননি আর এই সিনটিতে ওরকমভাবেই শ্যুট করার দরকার ছিল কারণ তার সিনেম্যাটিক নিডসের জন্যে আর ডিরেক্টর মানে তিনু আনন্দ তিনি কিন্তু মাধুরীকে এটাও বলেছিলেন যে তুমি তোমার ডিজাইনের মতন ডিজাইনার স্টাইলে যে কোনো রকমের অন্তর্বাস পড়তে পারো তাতে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু ওই সিনটা ম্যান্ডেটরি মানে ওটা ফিল্মের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এদিকে মাধুরী দীক্ষিত তো নাকচ করলেন তিনি এই প্রস্তাবটি একদমই মেনে নিতে পারেননি বরঞ্চ এরম করে বলা উচিত যে তার হয়তো খুব মানে কি বলবো সম্মানে লেগেছিল ব্যাপারটি ওই কারণে তিনি স্ট্রেট অ্যাওয়ে তিনু আনন্দকে বললেন যে না আমি এই সিনেমার সিনটি করতে পারবো না কিন্তু তিনু আনন্দ তিনি তো একদম স্ট্রিক্টলি বললেন যে না এই সিনটা আমার লাগবেই এটা ইম্পর্টেন্ট সিন মুভির জন্য ব্যাস হয়ে গেল বিবাদ তিনি প্যাক আপ করলেন আর সেট ছেড়ে চলে গেলেন সিন এই মুভির মাত্র কয়েক ঘন্টাই শ্যুট হয়েছিল পুরো সিনটি আর তিনু আনন্দ এটাও প্রকাশ করেছিলেন যে যদি একদম শুরুর দিকে মানে পুরোটা মানে কন্ট্রাক্টটি সাইন করার আগে বা ফিল্মের সাইন করার আগেই যদি মাধুরী দীক্ষিত প্রথমেই বলে দিতেন যে এরকম তার আপত্তি আছে তাহলে মনে হয় সুবিধা হতো কারণ লাস্ট মোমেন্টে শ্যুট করার কিছুক্ষণ আগে ডিরেক্টর জানতে পাচ্ছেন যে হিরোইন অ্যাক্টিং করবেন না ভাবুন তো তাহলে কী অবস্থাই না হয় তো ন্যাচারালি ওই মুভিটা আমাদের সামনে কখনোই আর এলো না আর তারপর থেকেই আমরা দেখছি তাদের মধ্যে কিন্তু আর কোনো মুভি ঠিকঠাক আসেনি এও শোনা যায় যে তারা নাকি মানে অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিত তারা একসাথে চারটে ফিল্মের টোটাল কাস্ট হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনোটাই রিলিজ হয়নি বিভিন্ন কারণে প্রথমেই যে মুভির কথাটি বলবো মানে যেখানে অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতকে একসাথে কাস্ট করা হয়েছিল সেটা হচ্ছে জেপি দত্তার বান্দুয়া এই মুভিতে কিন্তু সামহাউ আর দি আদার কিছু ইন্টারনাল কারণের জন্যে সেই মুভিটি কিন্তু কখনোই আমাদের সামনে আসেনি মানে থিয়েটার্স অবধি তো পৌঁছায়নি ইনিশিয়াল শর্টস কিছু শ্যুট করা ছাড়া তারপরে কোন মুভি আসে তারপরে শোনা যায় যে ঋতুপর্ণ ঘোষ তিনি নাকি এনাদের দুজনকে কাস্ট করতে চেয়েছিলেন একটি সিনেমায় একটি মুভিতে যেখানে কিনা অমিতাভ বচ্চনের রোলটি হবে সত্যজিৎ রায়ের এবং মাধুরী দীক্ষিতের রোলটি হবে মাধবী মুখার্জির কিন্তু অগেন এই ইন্টারনাল কিছু প্রবলেমস হয়ে যায় যে কারণে এই মুভিটি আর একদমই করা হয় না মানে শ্যুটিংও করা আর হয় না তারপরে কি হয় তারপর তৃতীয় মুভি
তৃতীয় মুভিতে সোমনাথ সেন চেয়েছিলেন একটি কমেডি ফিল্ম করতে। সেই কমেডি ফিল্মের প্রধান দুই ক্যারেক্টার হবেন একজন সায়েন্টিস্ট আর একজন মিউজিশিয়ান। আর সেখানেও অবধারিত বিগ বি এবং মাধুরী দীক্ষিত ওনাদেরকেই মানে ভাবা হয়েছিল যে তাদেরকে কাস্ট করা হবে। কিন্তু সামহাউ এই প্রজেক্টটাও ঠিকঠাক দাঁড়ালো না। ইভেন এটাও শোনা যায় যে বিগ বি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে এই প্রজেক্টটা তেমনভাবে তাকে এক্সাইট করেনি, মানে গল্পটা ঠিক তেমন তার কাছে অ্যাপিলিং লাগেনি, যেই কারণে তিনি আর এগোননি এই প্রজেক্টে নিয়ে। আর তারপর ফোর্থ প্রজেক্ট, যেটা হচ্ছে এই প্রজেক্টটি মানে সনাক্ত, এই প্রজেক্টটাও কিন্তু আমরা দেখছি যে এই প্রবলেমটির জন্যে মানে অন্তর্বাস পড়া নিয়ে যে সিনটি শুটিং হবে সেই প্রবলেমটির জন্যেও তিনু আনন্দের এই ফিল্মটি কিন্তু আমাদের কখনোই সামনে আসেনি। তো তাই আমরা যা দেখছি মানে ওনারা চার ফিল্মে তো এখনও অবধি মানে কাস্ট হয়েছিলেন ঠিকই, কিন্তু কোনোটাই আমাদের সামনে আসেনি এবং সাকসেসফুল হয়নি, মানে পুরোপুরি থিয়েটার্সে কখনোই সেগুলো আসেনি। এরপর থেকেই কিন্তু আমরা আর তাদেরকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখি না। তাদের হয়তো ইন্ডিভিজুয়াল হিটস অনেক আছে, মানে অগুন্তি ইন্ডিভিজুয়াল হিটস আছে, গান আছে, হিট গান আছে, হিট ডান্স আছে, কিন্তু তাও এনাদের দুজনকে হিরো হিরোইন হিসাবে দেখার মানে এই বাসনাটা মনে হয় আমাদের অনেকেরই রয়ে যাবে, স্পেশালি যারা আমরা ওনাদের ফ্যান্স আছি। তো দেখা যাক ইন ফিউচার তাদেরকে নিয়ে আরও সিনেমা হয় কি না, সেটার তো অপেক্ষায় আমরা রয়েওছি, দেখবো কি হয় আগামী দিনে। আর এই যে মুভিটি সনাক্ত, যেটা আমি তোমাদের বলছিলাম এতক্ষণ ধরে, এই মুভিটিতে অমিতাভ বচ্চন এই যখন প্রবলেমটি হলো মানে এই সিনটা করা নিয়ে যখন মাধুরী দীক্ষিত নাকচ করে দিলেন যে না আমি আর করবো না এই সিনটি, আর তখন কিন্তু অমিতাভ বচ্চনও চেয়েছিলেন দুজনকার মধ্যে মিটমাট করিয়ে যাতে ফিল্মটিকে মানে তার শুটিং প্রসেসটিকে নিয়ে এগোনো যায়, কিন্তু সবই চেষ্টা বিফলে গেল। তিনি তো একদমই স্ট্রিক্টলি বলে দিলেন যে না আমি আর করবো না মানে করবো না। তো এই যে প্রবলেমসগুলো হয় বিভিন্ন সময় সেগুলোতে কিন্তু অনেক ফিল্মস এরকম হয়ে থাকে যে শুটিং শুরু হয়, আমরা হয়তো খবর পেয়ে যাই কারা কাস্ট হতে চলেছেন, আমরা অনেক আশা নিয়ে থাকি, কিন্তু সামহাউ অর দি আদার কিছু কারণের জন্যে সেগুলো আর মুক্তি পায় না। আর তাই জন্যেই এই মুভিসগুলো মানে শুটিং তো হয় সবই হয় কিন্তু দিনের আলো আর দেখে না। তো সনাক্ত একটি তেমনই মুভি, আর মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারেও বা অমিতাভ বচ্চন উভয়ের দুজনকার ক্যারিয়ারে একসাথে দুজনকার হিরো হিরোইন হিসাবে আমাদের সামনে কিন্তু আসা হলো না। না জানি আসলে কোন কোন জুটিকে তারা হার মানিয়ে দিতেন, মানে অনস্ক্রিন থাকলে তারা অনেক জুটি এরকম হতো যাদেরকে তারা হয়তো ক্লিন বোল্ড করে দিতে পারতেন আই অ্যাম শিওর। মাধুরী দীক্ষিতের যদি আমরা ক্যারিয়ার গ্রাফটা দেখি মানে একদম শুরু থেকে তিনি কিন্তু বেশ আমাদের হিটস দিয়েই চলেছেন, মুভিজ থেকে শুরু করে আপনার ওয়েব সিরিজ সবেতেই তিনি কিন্তু বেশ স্পটলাইটে আছেন। আর তার সাথে সাথেই মানে তার সঙ্গেই আরও কী দেখছি আমরা, তিনি কিন্তু আপনার রিয়ালিটি শোতে বিচারক হিসাবেও রয়েছেন, ডান্স রিয়ালিটি শো অফকোর্স। এবার তার ক্যারিয়ার কিন্তু শুরু হয় আটের দশকে অবোধ মুভিটি দিয়ে, অপোজিটে ছিলেন কিন্তু আমাদেরই টলিউডের ভীষণ ফেমাস নায়ক তাপস পাল, তারই অপোজিটে তিনি কিন্তু কাস্ট হয়েছিলেন। আর সেইভাবেই তার ফার্স্ট ডেবিউ হয় আমাদের এই ইন্ডাস্ট্রি মানে মুভি ইন্ডাস্ট্রিতে, আর তারপরে একের পর এক হিটস উনি দিতেই থাকেন। কোন গান ছেড়ে কোন গান বলবো বলো তো, পার্টি হলো বা কোথাও তুমি পিকনিকে যাচ্ছ, বিয়েবাড়ি হলো, মাধুরীর গান চলবে না এটা জাস্ট হতে পারে না, সব গানগুলোই পুরো ডান্স নাম্বারস হয়। সে তুমি ক্লাসিক্যাল করতে চাও তার জন্যেও আছে, তুমি একটু ওয়েস্টার্ন স্টাইলে কিছু করতে চাও সেই সব স্টাইলের মানে গানও রয়েছে মাধুরী দীক্ষিতের কাছে। আর ওনার ডান্স মুভস মানে সে দেবদাস থেকে আজানাচলে কোথা মানে কোন কোন নাম নেবো আর কোন নাম নেবো না বলো, তার শুধু এক্সপ্রেশনেই তো আমরা সবাই ফিদা হয়ে যাই বলো। আর কারা কারা মাধুরীর ফ্যান্স, কারা কারা তোমরা ওনার ডান্স দেখে নিজেরা শেখো বা নিজেরা ট্রাই করো সেগুলো কিন্তু আমাদের কমেন্টসে জানিও। আজ তক বাংলাকে সঙ্গে রাখো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটনটি প্রেস করো যাতে কোনো আপডেটস না মিস হয়, নোটিফিকেশনস সব পেয়ে যাবে তোমরা। সঙ্গে রাখো আজ তক বাংলাকে, টিল দেন টাটা।